कुरबानी करबे के गत जुमाते बोलेछी कुरबानी पांचटी जिनिसेर द्वारा कुरबानी हय पांचटी निसाब निसाबेर माध्यम होच्छे निसाबेर वस्तु होच्छे पांचटी तो हस्त कुरबानी तो करबे प्रथमे शर्त होच्छे मुसलमान होते होबे कि होते होबे मुसलमान होते होबे एटा इबादते माली এই কুরবানি করা ইবাদতে মালি তো এটা মুসলমানের উপর কুরবানি ওয়াজিব তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর কোনো আমল নাই মুসলমান হতে হবে আকেল হতে হবে আকেল মানে জ্ঞানী হতে হবে স্বাধীন হতে হবে কারণ ফকিরের কাছে টাকা পয়সা নাই এজন্য স্বাধীন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব মুসলমান হওয়া স্বাধীন হওয়া জ্ঞানী হওয়া নিসাবের মালিক হওয়া সাহেবে নিসাব এই সাহেবে নিসাব এটার মধ্যে গত জুমাতে আলোচনা করেছি তারপর একটু বাকি রয়েছে নিসাবের জিনিস হচ্ছে পাঁচটি এক হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ একটু কথা বলবেন কয় তোলা স্বর্ণ সাড়ে সাত তোলা স্বর্ণ দুই নাম্বার হচ্ছে সাড়ে বান্ন তোলা রূপার মালিক তিন নাম্বার হচ্ছে নগদ টাকা চার নাম্বার হচ্ছে ব্যবসায়ী সম্পদ ব্যবসায়ী মাল পাঁচ নাম্বার হচ্ছে ব্যবহারের অতিরিক্ত সম্পদ এই পাঁচটা ধরনে যারা রয়েছে পড়বেন ক্যাটাগরির মধ্যে যারা পড়বেন তাদের উপর কুরবানি করা ওয়াজিব নারী হোক পুরুষ হোক এবার আসুন কারো কাছে তিন বড়ি স্বর্ণ আছে তিন তোলা স্বর্ণ আছে এবং একশো টাকা রয়েছে উদাহরণস্বরূপ কয় টাকা একশো টাকা সেক্ষেত্রে আপনাকে ওই টাকা এবং স্বর্ণ দুইটা ম্যাচিং করে যদি সাড়ে বান্ন তোলা রূপার দাম হয়ে যায় তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব বলেন মারহাবা তাহলে সাড়ে সাত তোলা স্বর্ণ এটা কেন বলা হলো এটা হচ্ছে ওই অবস্থায় আপনার কাছে শুধুমাত্র সোনা রয়েছে নগদ টাকাও নাই রূপাও নেই ব্যবসায়িক কোনো সম্পদ নেই এবং আপনার ব্যবহারের অতিরিক্ত কোনো সহায় সম্পদ নেই আপনার কাছে শুধু রয়েছে সোনা এই শুধু সোনা থাকা অবস্থায় যদি আপনার কাছে সাড়ে সাত তোলা হয় তাহলে আপনি এই কুরবানি দিবেন যদি ছয় তোলা হয় শুধু স্বর্ণ আছে আর কিছু নাই তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব নয় কিন্তু যদি এক তোলা স্বর্ণ থাকে আর নগদ টাকা আছে ব্যবসায়িক মাল রয়েছে কিছু রূপাও আছে তাহলে সব হিসাব করে দেখতে হবে সাড়ে বান্ন তোলা রূপার দাম হয় কিনা যদি রূপার দাম হয়ে যায় তাহলে আপনি কুরবানি দিতে হবে এবার আসুন সাড়ে বান্ন তোলা রূপা আপনার কাছে স্বর্ণ নাই ব্যবসায়িক কোনো মাল নাই নগদ টাকা নেই এবং ব্যবহারের অতিরিক্ত কোনো সম্পদও নেই তাহলে আপনি শুধুমাত্র সাড়ে বান্ন তোলা রূপার মালিক থাকলেই আপনার উপর কুরবানি কিন্তু যদি কিছু আছে স্বর্ণ কিছু আছে রূপা কিছু আছে নগদ টাকা তাহলে সবগুলো মিলিয়ে যদি বান্ন তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হয়ে যান কয়দিন তিন দিন দুই রাত তিন দিন দুই রাত জাকাত এবং কুরবানির মধ্যে পার্থক্য জাকাতের মাল এক বছর স্থায়ী হতে হবে জাকাতের নির্দিষ্ট কোনো সময় নাই যে আপনি রবিউল আউয়াল মাসে জাকাত দেন হবে না কুরবানি জিলহজ মাসে জাকাত দেন হবে না এরকম আছে নাই অর্থাৎ আপনি যেই মাস হিসাবে ধরবেন পরবর্তী মাসের ওই তারিখে আপনার উপর যদি ওই সম্পদ থাকে স্থায়ী এক বছর তাহলে আপনি জাকাত দেবেন কিন্তু কুরবানি যদি রমজান মাসে দেন হবে হবে না এই জন্য সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি আল্লাহ তাআলার নয়ে বললেন কুরবানি শব্দ হচ্ছে আরবি শব্দ কুরবানি খুব কুরবে ইলাহি হাসিল করার জন্য নবী বলতেছেন কুরবানি কি কুরবানি হচ্ছে কুরবতে ইলাহি অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট দিনে ও আমার বান্দারা আল্লাহর বান্দারা আল্লাহর নির্দিষ্ট দিনে আল্লাহর দেওয়া সম্পত্তি হতে আল্লাহর সৃষ্টি জীব আল্লাহর নামে কুরবানি করার নাম হচ্ছে কুরবানি বলেন সুবহানাল্লাহ তাহলে কুরবানির নির্দিষ্ট দিন আছে কি নেই নির্দিষ্ট দিন আছে নির্দিষ্ট পশু রয়েছে অন্যথায় অন্য জায়গায় অন্য সময়ে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না এবার জাকাত জাকাতের সিস্টেম হচ্ছে আপনার জাকাতের অর্থটা সব গরিবকে দিয়ে দিতে হবে নাকি কিছু রাইখা দিলে জাকাত আদায় হবে জোরে বলেন জাকাতের সম্পদ একেবারে পুরোপুরি আপনাকে গরিবের হক গরিবেকে আদায় করে দিতে হবে
আর কুরবানি হচ্ছে এমন কুরবানি আপনাকে গরিবকে দেওয়ার হুকুম নয়, কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহর রাস্তায় কুরবানি করা, জবহ করা মানে রক্ত প্রবাহিত করাই কুরবানি। বলেন আল্লাহু আকবার। আপনি যদি কুরবানির গোশত পুরাটা খেয়ে ফেলেন তাহলেও কুরবানি হবে, আপনি যদি কুরবানির গোশত পুরোটা সদকা করে দেন তাহলেও কুরবানি হবে, আপনি যদি অর্ধেক দেন অর্ধেক রাখেন তাহলেও কুরবানি হয়ে যাবে। ওই যে বাদ করার সিস্টেম হচ্ছে নফল মুস্তাহাব সিস্টেম, কিন্তু কেউ যদি পুরো গোশত কুরবানি দাদা খেয়ে ফেলে কুরবানি আদায় হবে কি হবে না? কারণ কুরবানি মানে হচ্ছে আপনার গোশতকে বিলিয়ে দেওয়ার নাম নয়, কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য পশুকে জবাই করা। বলেন সুবহানাল্লাহ। দেখেন মুসলমান একটা পিঁপড়াও অন্যায়ভাবে মেরে ফেলার হুকুম নাই, জোরে বলেন না আছে? যেখানে মুসলমান একটা পিঁপড়া মারার হুকুম নাই ওই জায়গায় আল্লাহ তাআলা কুরবানিকে এত পছন্দ করেন। ও আমার বান্দারা, কুরবানির তিনটি দিন কুরবানি এমন প্রিয় আমার দরবারে, ফরজটা সারা সবচেয়ে বেশি পছন্দ করি কুরবানির সময় আমি কুরবানির রক্ত। বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর রাহে কুরবানি করবা কত বড় প্রেম ভালোবাসা নিয়ে, আমার নবী ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কুরবানি কত আত্মত্যাগ যেটা আল্লাহর জন্য সন্তান কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য আমরা এই সম্পদের মালিক যারা হব, 52.5 তলা রূপা অথবা 52.5 তলা রূপা নাই স্বর্ণ নাই, আপনার নিকট রয়েছে ব্যবসায়ের জন্য একটা বাড়ি কিনছেন ব্যবসা করার জন্য, আসেন এরকম দোকানের মধ্যে অনেক মালামাল কিনছেন, মুনাফা আসতেছে, আপনি একটু বেশি দাম পাইতেছেন বিক্রি করে দিবেন, বিক্রি করতে 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 মাল কিছু আছে কি আছে না দোকানের মধ্যে, এবার যেই মাল 3 দিন 10, 11, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে যদি আপনার এই ব্যবসায়িক মালের ব্যবসায়িক মাল হিসাব করে দেখেন যদি 52.5 তলা রূপা খরিদ করার মতো সম্পদ হয়ে যাবে, টাকা হয়ে যাবে, তাহলে আপনার ওপর কুরবানি করা ওয়াজিব। বলেন মারহাবা। এবার ধরেন ব্যবসায়িক সম্পদ নাই, আপনার নিকট রয়েছে একটা থাকার জায়গা, বলেছি 5টা রুম রয়েছে, আপনি 2টা ব্যবহার করেন, 10টা হাঁড়িপাতিল রয়েছে, এমন অনেক হাঁড়িপাতিল রয়েছে বছরও একবার লাগে না, আছে কি নাই? ও মা বোনেরা শোনেন, আপনার এমন অনেক ডেকডেক্সি রয়েছে, এমন অনেক বর্তন রয়েছে দামি দামি, বছর একবার লাগে না, 5 বছর একবার লাগে না, আবার কিছু কিনেছেন শোভা হিসাবে, ঘরকে সৌন্দর্য করে, আছে কি নাই? গিটার কিনে রেখেছেন, 52 ইঞ্চি টিভির ডিসপ্লে আপনার ঘরে আছে, এগুলোকে বলা হয় অতিরিক্ত, কারণ টিভি রাখা এটা সম্পদ নয়, এটা জরুরত নয়, টিভির মধ্যে ভালোও আছে খারাপও আছে, এই জন্য শরীয়তে আপনার ব্যবহৃত জরুরত হিসাবে টিভিকে ধরা হয় নাই, এই জন্য টিভি আছে এটা অতিরিক্ত সম্পদ। সেজন্য এই টিভি ঘরে ঘরে আছে কি নাই? এরপরে আপনি গান বাজনার পছন্দ, আপনার ঘরে তবলা আছে, গিটার আছে, ইত্যাদি ইত্যাদি আছে, এগুলো জরুরতের অতিরিক্ত, এই অতিরিক্ত সম্পদ বিক্রয় করে যদি আপনার 52 তলা রূপার সমপরিমাণ সম্পদ হয়ে যায় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আবার অনেক মা বোনদের নামে গচ্ছিত সম্পদ আছে কি নাই? এবার দেখি যে শুধু স্বামীরাই কুরবানি দেয় নয়, আপনি যদি নির্দিষ্ট সম্পদের মালিক হয়ে থাকেন, এমন অনেক সম্পদ রয়েছে স্ত্রীদের নামে বকৃত, এটা স্বামী অধিকার রাখে না, মানে লিখে নিয়েছে, আছে কি নাই? মেয়ের নামে লিখিত সম্পদ এরকম, এই জন্য পুরুষ যেমন কুরবানি করবে নারীরাও কুরবানি করবে। আপনার কাছে রয়েছে স্বর্ণ 4 বড়ি, রূপা রয়েছে 10 বড়ি, এরপরে নগদ কিছু টাকা আছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, আপনি ভাবতেছেন যে না 7.5 তলা স্বর্ণ তো আমার কাছে নাই, 52.5 তলা রূপা তো নাই, আদা আদিয়া আছে, এইরকমভাবে আমার উপর কুরবানি হয় নাই না? ভালো করে মশালা খেয়াল রাখেন, সবগুলো মিলিয়ে যদি 52.5 তলা রূপা আপনি কেনার ক্ষমতা থাকে, কয় দিন? 3 দিন সময় হয়ে গেছে, 3 দিন, তাহলেও আপনার ওপর কুরবানি করা ওয়াজিব। খুশি হবেন কে? আল্লাহ। এই থাকার পরেও যদি কেউ কুরবানি না করে আমার নয়, বলেন আল্লাহ যেটা পছন্দ করে তুমি পছন্দ করো না, আল্লাহ শরীয়তের রীতি তোমাকে বলছে তুমি ধনী আর তুমি নিজেরে বানাইছো গরিব। ও শরীয়তের দৃষ্টিতে ধনীরা
তোমরা যদি নিজেরে গরিব মনে করো তাহলে আমি নবীর হাদিস শরীফ শুনে রাখো, তোমার সামর্থ্য থাকা অবস্থায় যদি কুরবানি না করো আমি নবীর ঈদগাহে তোমরা আইসো না। বলুন আল্লাহু আকবার। ঈদগাহ তোমার জন্য নয়, আর আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত তোমরা হবা না যদি তোমরা শরীয়তের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সম্পদ ব্যয় না করো। এবার বাসায় যেয়ে নিরিবিলি বাবা হিসাব করে দেখবেন কার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, কার অ্যাকাউন্টে জমা রয়েছে, এই টাকাকে হিসাব করে। ফাঁকিবাজির কোনো সিস্টেম নাই। এক নাম কুরবানি করতে ওই 12-13 হাজার টাকা হলেও হয়। একটা খাসি কুরবানি করা, এক বছরের একটা ছাগল কুরবানি করলে কুরবানি হবে কি হবে না? জোরে বলেন। এবার আপনি বলতেছেন যে অত টাকা তো নাই, 1 লাখ টাকা দিয়ে বাজারে গেলেই গরুর দাম 1 লাখ 10 হাজার, এত টাকা নাই। আপনাকে কি বলেছে যে গরুই কুরবানি দিতে হবে? আছে বলা আছে? আল্লাহ কি কঠিন করছে না সহজ? ও আমার বান্দারা, পারলে ওট দাও, আর না হয় মহিষ দাও, পরে দাও গরু, এগুলো যদি না থাকে দম্বা দাও, ভেড়া দাও, 1 বছরের 5 বছরের লাগবে না, 1 বছরের ছাগল একটা কুরবানি দাও, 12 হাজার টাকা হইলেই তো কুরবানি দেওয়া যায়, ঠিক কিনা বলেন? সেজন্য আপনি কুরবানি থেকে বঞ্চিত হবেন না, একটা ছাগল হলেও কুরবানি দেবেন, এই কৃপণতা করবেন না। আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করুক সকলে বলে আমিন।